চিত্রপাড়ার কলেজের একজন প্রফেসর আমাকে ফোন করে প্রথমে ইনফরমেশনটা দেন যে এরকম একটি ছেলে অসুস্থ হয়েছে। তারপরে আমরা যোগাযোগ করি ওনাদের সঙ্গে, তখন ওনারা বলেন যে ছেলেটি এক্সপায়ার করে গেছে। ছেলেটি সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের অনার্সের স্টুডেন্ট। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ও উত্তরপাড়া কলেজে এক্সাম দিতে গিয়েছিল, ওনারা আমাদেরকে ইনফর্ম করেন যে ছেলেটি অসুস্থ হয়েছে। তারপরে ওনারা নিয়ে গিয়েছিলেন হসপিটালে, সেখানটায় ছেলেটি মারা যায়।